অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সংস্কৃত বিষয়ে তোমাদের যে পরীক্ষা হতে চলেছে এপ্রিল মাসে, এবং 15 নম্বরে তোমাদের পরীক্ষা হতে চলেছে, তো সময় কিন্তু থাকবে 30 মিনিট। তো এই সংস্কৃত বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা সাজেশনগুলো তোমরা একটু খাতায় লিখে নাও, এবং পরীক্ষাগুলি আশা করি তোমাদের খুব ভালো হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করবো। তার আগে তোমাদের সকলকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আবার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো দেখো প্রথমে কী রয়েছে, যে বাংলায় অনুবাদ করতে দিয়েছে যে কোনো একটি, 3 নম্বর রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের সংস্কৃতে যেগুলো রয়েছে এগুলো তোমাদের কিন্তু বাংলায় করতে হবে। তো এখানে দুটো দেওয়া রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছ ক এবং খতে, তো যে কোনো দুটোর মধ্যে একটি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবেই পাবে। তো তোমরা এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো বাংলায় অনুবাদ করার। এরপরে দেখতে পাচ্ছ কি বলেছে, যে শুদ্ধ বাক্যটির পাশে তোমাদের টিক চিহ্ন দিতে হবে এখানে, আর অশুদ্ধ বাক্যটির পিছনে তোমাদের কী করতে হবে এখানে বলেছে যে ক্রস চিহ্ন দিতে হবে। এখানে 4টি করতে বলেছে। তো দেখো এখানে কয়ে রয়েছে এক বালিকা, তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে অনুরূপভাবে অনেকগুলি রয়েছে। তো তোমরা এই যে 1, 2, 3, 4, 5, 6, 6টির মধ্যে যে কোনো 4টি তোমরা কিন্তু এখান থেকে করতে হবে। তো এই 6টি তোমরা কিন্তু করে রাখবে, এবং যেটি শুদ্ধ মনে হচ্ছে সেটি শুদ্ধ পাশে তোমাদের টিক চিহ্ন দিতে হবে, যেটি অশুদ্ধ তার পিছনে কিন্তু একটা ক্রস চিহ্ন দিয়ে রাখতে হবে। তো তোমাদের বিভিন্ন স্কুলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তাই অবশ্যই 6টি তোমরা কিন্তু এখানে প্র্যাকটিস করবে, 6টি প্র্যাকটিস করবে। এবারে দেখো সংস্কৃত অনুবাদ করতে বলেছে 2টি, তো 2টি সরল বালিকা। খতে বলেছে দেখো যে শ্রেণীতে 30 জন ছাত্র। এরপরে গতে বলেছে বালকটি দুঃখে কাঁদিতেছে। তো এইগুলো তোমাদেরকে সংস্কৃততে অনুবাদ করতে হবে। তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নে যাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমি অলরেডি তোমাদের জন্য অন্যান্য যে বিষয়গুলি রয়েছে বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সমস্ত বিষয়গুলির আমি কিন্তু সাজেশান উত্তর সহ করে দিয়েছি, যেগুলো তোমরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। তো সেই প্লেলিস্টে ভিজিট করে দেখে নিও, তোমরা যদি না দেখে থাকো অন্যান্য ভিডিওগুলো তোমরা কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এবং তোমাদের স্যারেরা যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু তোমরা দেখে যাবে। তো চলো বন্ধুরা এরপরে নেক্সট প্রশ্নে চলে যাবো। কী বলেছে দেখো, যে নিম্নলিখিত শব্দগুলির দ্বারা শূন্যস্থান পূরণ করে খাতায় লিখতে বলেছে যে কোনো 2টি, ঠিক আছে। এই যে উপরে শব্দগুলো রয়েছে সেইগুলো থেকে বেছে নিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। তো দেখতেই পাচ্ছ এখানে রামস্য, তারপর এখানে এখানে কী রয়েছে শূন্যস্থান রয়েছে, এখানে কোনটা বসবে সেটা তোমাদেরকে বসাতে হবে এবং সম্পূর্ণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টি রয়েছে। তো 6টির মধ্যে তোমাদেরকে 2টি করতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে এই প্রশ্নগুলো করে রাখতে হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, সমস্তগুলোই তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরে কী বলেছে দেখো 5-এরটা, যে তোমার পাঠ্য বইয়ের একটি গল্পের কাহিনী সংক্ষেপে লিখতে বলেছে। তো এখানে দেখো সংক্ষেপে লিখতে বলেছে কি, যে কোনো একটি গল্প তোমাকে সংক্ষেপে লিখতে, অথবা তোমার পাঠ্য বইয়ের একটি কবিতার প্রথম 2 লাইন সংস্কৃত ভাষায় লিখতে বলেছে। এগুলো তোমাদের স্কুলে দেবেই দেবে, এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে যেও, ঠিক আছে। এরপরে কী বলেছে দেখো ব্যাকরণ থেকে, তো ব্যাকরণ থেকেও প্রশ্ন আসে। তো দেখো এখানে কী বলেছে, যে শব্দরূপ লেখো একটি, ঠিক আছে, শব্দরূপ একটি লিখতে বলেছে। এখানে কী কী দিয়েছে, যে প্রতি শব্দের দ্বিতীয়ার বহুবচন, তারপরে দিয়েছে সুধী শব্দের প্রথম দ্বিবচন, তারপরে কী দিয়েছে এখানে খয়ে দেখো, যে নিম্নে রেখাঙ্কিত শব্দগুলি কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো যে কোনো একটি করতে বলেছে, এখানে 2টি রয়েছে। তো গ্রাম নিকাশে নদী বহতি, তারপরে কী রয়েছে বালকৃষ্ণচন্দ্র দস্যুতি, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে একটি তোমাদের একটি কী করতে হবে, কারক বিভক্তি করতে হবে। এরপরে দেখো কী দিয়েছে লাস্টের প্রশ্নটা, যে কারক কত প্রকার ও কী কী, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি স্কুলের জন্য, তাই অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, যেটা তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম সামেটিভ ইভ্যালুয়েশনে। তো আশা করি ভিডিওটি ভালো লাগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।